2023 সালে অভিনয় করেছেন 122টি নাটকে, সেই সাথে ইউটিউবে তার টোটাল ভিউ হয়েছে প্রায় 768 মিলিয়নেরও বেশি। হতে চেয়েছিলেন সিনেমার নায়ক, কিন্তু ভাগ্যক্রমে হয়েছে ছোট পর্দার অভিনেতা। আর এখন তিনি কিনা এক বছরে 768 মিলিয়ন ভিউয়ের অধিকারী। বলছিলাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের কথা। আলমগীর হোসেন নিলয় 20 আগস্ট 1984 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আওলাদ হোসেন ও মাতা আসমা হোসেন। 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপারহিরো সুপারহিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন। মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প 19 আগস্ট 2014 মুক্তি পায়। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিং দেশ, আইস্কুল সাবান সহ অসংখ্য বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে নিলয় হিমি জুটি বেশ জনপ্রিয় ইউটিউবে। হিমি ছাড়াও নিলয় অহনা ও আরও অনেকের সাথে নাটকে কাজ করেছেন। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন নিলয় হিমি জুটিকে নিয়ে। একই নায়ক একই নায়িকাকে দেখতে দেখতে নাকি তারা বিরক্ত হয়ে যাচ্ছেন, অথচ তাদের নাটকেই নাকি 2023 সালে প্রায় 768 মিলিয়ন ভিউ হয়েছে। তবে নিলয় আলমগীর একজন ভালো অভিনেতা হলেও তার নাটকের মান নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, অনেকেই করছেন সমালোচনাও। কেননা এক বছরে 122টি নাটকে অভিনয় করলেও এর মধ্যে কতটা যে মানসম্পন্ন সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়, আর সেটাও যখন এক অথবা দুইজন অভিনেত্রীর বিপরীতে হয়ে থাকে নাটকগুলো। তবে এটা একটা মাইলফলকও বাংলাদেশের জন্য, কেউ হয়তো এক বছরে এত ভিউজ আর কখনও পাবে না। নিলয় আলমগীর 2016 সালে 7ই জানুয়ারি অভিনেত্রী আনিকা কবির শককে বিয়ে করেছিলেন। বিয়েটা হয়েছিল তাদের পছন্দেই। নতুন সংসারও শুরু হয়েছিল ঢাকার উত্তরাতে। বেশ কিছুদিন সংসার করার মাঝে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরপর 2017 সালের 17ই আগস্ট আলমগীর হোসেন নিলয় ও আনিকা কবির শকের বিবাহ বিচ্ছেদ হয়। নিলয় আলমগীর 2021 সালের 7ই জুলাই তাসনুবা তাবাসুম রিদিকে বিয়ে করেন। নিলয় আলমগীরের জনপ্রিয় নাটক হচ্ছে আকাশ এখন আমেরিকা, ঢাকাইয়া পোলা, সিলেটি ফুরি, সংসার আমার ভাল লাগে না। এছাড়াও আরও অনেক নাটক রয়েছে। এছাড়াও তিনি অনেক বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন। নিলয় আলমগীর এবং হিমি অভিনীত সকল নাটক ইউটিউবে ব্যাপক জনপ্রিয়। এছাড়াও তিনি তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহিসহ আরও অনেকের সঙ্গে কাজ করে থাকেন।